আমার প্রিয় হাজিরিন, মানুষ সৃষ্টির সেরা, এরপরে আল্লাহকে মানুষের কাছে নবী খেনে ফাটাইলা, কমন কথা না? ওলাকাত কাররাম নাইয়া বানি আদম, আমি মানুষকে সৃষ্টির সেরা করে ফোদা করছি, আল্লাহকে নিজেও করা সে বালা, তার কাছে নবী খেনে আইতা, কোনো যুক্তি তো টিকে না। আল্লাহকে নিজে তারিফ করলাম মানুষ বলা, যে তারা বালা করার লাগে আর মানুষ করে দিয়ে ফাটানি দখার গিতা। ওলামা একেরাম বলছেন যে আল্লাহাক ফিরিস্তার কাছে মানুষ নবী ফাটাইছেন না, কারণ ফিরিস্তা বাদ হইতে পারতো না। আর আল্লাহাক জানোয়ারের কাছে নবী ফাটাইছেন না, এই জন্য যেহেতু জানোয়ার বালা হইতে পারতো না। মানুষের কাছে নবী পাঠাইছে কেন? এই জন্য পাঠাইছে যে তার উপরে মেহনত করলে ভালো হইতে পারবো, মেহনত না করলে বাদ হইতে পারবো। ওলামায়ে কেরাম বলছেন মানুষের কাছে মানুষের আল্লাহকে ফয়দা করছে ফিরিস্তার এবং জানোয়ারের সিফত দিয়া। মানুষের কাছে ফিরিস্তার কিছু সিফত রয়েছে আর মানুষের কাছে কিছু জানোয়ারের সিফত রয়েছে। জানোয়ারের সিফত খানা ফেসা পায়খানা সহবত করা জানোয়ারের সিফত, আর আল্লাহ বিল্লাহ তসবিহ তিলাওয়াত করা ফেরেশতাদের সিফত। এখন যদি মানুষ ফেরেশতাদের সিফত মেনত করে তো জানোয়ারের সিফতগুলো আস্তে আস্তে তার নিচে পড়ে যাব, ফেরেশতার সিফতগুলো প্রবল লইব। আর যদি খুদা নাস্তা হে ফিরিস্তার সিফত মেনত না করিয়া জানোয়ারের সিফত মেনত করে তো আস্তে আস্তে ফিরিস্তাদের সিফত নিচে যাইব। এই কথাটা বুঝাইবার জন্য উলামায়ে কেরাম সুন্দর একটা মিশাল দিছে যে একটা রশির দুই পাশে, এক পাশে এটা ইঁদুর বাঁধা আর এক পাশে এটা কবুতর বাঁধা। তো ইঁদুরটার মনে হোক নফস আর কবুতরটার মনে হোক ফিরিস্তাদের সিফত। এখন যদি আপনি কবুতরের বেসরি খানা দিন, বেসরি লালন পালন করুন, তো নফস কিন্তু হইব, দুর্বল হইব। একদিন আইব কবুতরে উড়াল দিয়া আপনার উন্দুরে লিয়ে আইব ফিরি। আর যদি আপনি নফসরে বেসরি খানা দিন, নফসরে বেসরি ইঁদুরে বেসরি খানা দিন আর ফারর ফাঁকির যদি খবর না রাখুন, তো একদিন আইব যে ইঁদুরিটা মোটা তাজে হইয়া এবং ফাঁকিরে লইয়া গাথম হইব। এই জন্য আল্লাহ পাখে মানুষের মধ্যে দুইটা সিফত আজি ওলামা ইকরাম যে কইতা, আল্লাহ পাখে কোরআনের জায়গায় বলছেন আমি মানুষকে জাহিল ফয়দা করছি। ওলামায়ে কেরাম বলছেন আল্লাহকে এই জন্য জাহিল কইয়া মানুষের বদনাম করছে না, মানুষের তারিফ করছে। জাহিল হইয়া আল্লাহকে তার তারিফ করছে, সেখানে জাহিল বলেই তো সেই ইলিমে তালাশ করব। হে জাহিল, হে যে মনে আমি জাহিল তখন তালাশ করবো ইলিমরে, তো তার জিহালতা থাকতো না। সুতরাং এই জাহিল হওয়ার মধ্যে আল্লাহকে মানুষের তারিফ করছে। এই জন্য মেনে দোস্ত আল্লাহকে দয়াপ্র বসে নবীদেরকে মানুষের কাছে ফাটাইছে, আল্লাহকে সাইন মানুষ কামিয়াব, আল্লাহকে সাইন মানুষ নাকাম হোক, এরপরে মানুষ নাকাম হইব এই আল্লাহর সতর্কবাণী এখতিয়ার না করায়। ইয়াদ রাখবা, কোনো মানুষ যদি দিন ছাড়া কামিয়াব হয়ে যায় তো সমস্ত নবীদের আশা বেকার হয়ে যাব, সমস্ত নবীরা প্রমাণ হইব বেকার আছে, তা কোনো কাম ছিল না তাহলে। তো এই কথা দায়ের হয়ে গেলো, সিদ্ধান্ত হয়ে গেলো যে কোনো মানুষ কামিয়াব হইতো না দিন ছাড়া। আর দিনটারে মেরেছো পরিবেশ না থাকায় আজকে মুশকিল মনে হয়, আসলে দিনটা সহজ।
খুবই সহজ, দিনের চেয়ে এত সহজ আর কিছু নাই। কিন্তু 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 আজকে মুশকিলখানে মনে হইল, মুশকিল এর আগে মনে হইল যে আমরা আমরা সব কিছুরে আয়ত্তে করার একটা মেহনত বুঝি, আমরা সাঁতার হাঁটার একটা মেহনত আছে, আল বাবার একটা মেহনত আছে, কলেজের একটা মেহনত, দোকানে একটা মেহনত আছে, কিন্তু কিন্তু দিন জীবন আসার জন্য তার একটা মেহনত আছে। আজকে কিতা প্রায় প্রায় 100% মানুষের মধ্যে কথাটা নাই যে যে দিন শিখতে আমাকে মেহনত করা লাগবো। মেরে প্রিয় হাজিরিন, মামুলি দুনিয়া আয় না মেহনত সাহা, যে দুনিয়ারে আল্লাহ পাখে আপনার ছোটো চোখে দেখছেন, লানত করছেন, তার বুড়াই বয়ান করছেন, এই দুনিয়া হাসিল করতে পাওয়ার গাম মাথা মাথার গাম পাওয়া চলে যায় কি, আর যেটারে আল্লাহ পাখে আসলে কামিয়াব করছেন, যে কামিয়াবি আল্লাহ পাখে আসলে কামিয়াবি করছেন, তাহলে এই কিটারে হাসিল করতে কত মেহনত দরকার। তুই মেরেছো মেরেছো, আজকে মুশকিল কীটা হয়েছে যে আওয়ামে এইটাকে মুশকিল চোখে দেখছে, এলাকি চেষ্টা করে না। আজকে 90-95% বেদিন মানুষ বেদিন খেনেও যে ফলতে কি না করেছে যে আমাদের ওইটো নাই, ওইটো নাই, চেষ্টা করছে না, চেষ্টা করছে না, আল্লাহকে সাহায্য করছে না, তার লোকের মুশকিল রয়ে গেছে, আসলে মুশকিল রয়ে গেছে। কোরআন শরীফ আল্লাহ বলছে নিশ্চয় নামাজ একটা মুশকিল কাজ, নামাজ নিশ্চয় মুশকিল কাজ, কিন্তু তাদের জন্য নয় যাদের দিল আল্লাহর ভয় আছে, কথাটা সাফ করেছে। নিজেও করা মুশকিল, কিন্তু এর মধ্যে কিছু হয় না, তাদের জন্য মুশকিল না যাদের দিল আল্লাহর খফ আছে। তো কিতাব বোঝা গেল যে আজকে দিনটাকে আমরা মুশকিল খেলে মনে করতাম যে আমাদের দিলের ভিতরে আল্লাহর খফ বা ভয় ভীতি নাই, আল্লাহর খফ বা ভয় ভীতি আইলে পরে আল্লাহর দিনটা মুশকিল নাই, খুবই সহজ। আরে 100-100 সাহাবা দিন চল দিয়া গেলা, 100-100 সাহাবা দিন চল দিয়া গেলা, তা আজকে আজকে উম্মত চলতে পারে না, রে তো প্রমাণ হলো না, চলার তো কিছু নাই, আমরা আগের রাসূলিয়া গেছে, তাহলে আমরা শ্রদ্ধা মানি না কেন, শ্রদ্ধা মানি চলার নিয়ত করছি না। এই জন্য মেরে এটা জিন্দগি, দিন এটা জিন্দগির নাম, আর সবার মানে দিনটা মেরে অপশনাল সাবজেক্ট না, দিনটা মেইন সাবজেক্ট, খুললে খুললাম না খুললে নাম ইলা ইলা কিছু না। এখানে যে আছে না একজন মানুষের নবী মানবো নি না মানতো না, তার জন্য পরীক্ষা করতে পারবো, কিন্তু নবী মানার বাদে নবীর কথা মানতো নি না মানতো না এই কথার চোজ নাই। হ্যাঁ, এক মৌলানা ওরা আজীব সুন্দর কথা কইছিল যে রসুল্লাহ সাল্লাহ ইসলামে বিয়ার প্রস্তাব দিলাম আমাদের আয়সারে, বিয়ার প্রস্তাব দিলে যখন তো রসুল্লাহ সাল্লাহ ইসলামে আবু সিদ্দিকে কইলে রসুল্লাহ ই তো আপনার ভাতিজি, রসুল্লাহ কইল অসুবিধা নাই, আবু সিদ্দিকে কইলে যে আল্লাহর হুকুম নিবলে হয় বলে তো তৈরি করবো, পাকিস্তানি আলিমে এত সুন্দর কথা কইছে, ওহ আবু বকর সিদ্দিকে তার মেয়েরে ও সময় রসুল্লারে দিস যে সময় গর বাদ নাই, আবু বকর সিদ্দিকে তার মেয়েরে ও সময় রসুল্লার কাছে বিয়া দিস যে সময় 54 বছর বয়স হয়ে আছে, কেন আমি বেটা নবী মানি দিছি, তো আমি এবার নবী মানি নিছি, এখন তার কথা না করার তোমার এখতিয়ার নাই, কী রকমের একই বিশ্বাস ছিল, কী রকমের একই বিশ্বাস ছিল, অথচ আমাদের আয়েশাকে লইয়া পৃথিবীর সমস্ত কাফিরের বাচ্চারা এক তুফান তুলছে, অথচ রসুল্লাহ ইসলাম একদিন আমাদের আয়েশা দিকে ইশারা করেছেন এই যে মহিলা, এই যে মহিলা, এই মহিলা শৈরথে আটা ফুলা করেছে, রসুল্লাহ 11 বিবি 11 জন সাইটে কিতা বিধবা বুড়া কিতা কিতি
আল্লাহ ভাই কিতা করছে এই মেয়েটা রে আগটাকে চোখ খুলে রাখছে, দিনের অর দেখে মহিলা জাতি কিটা ওর দেখতো, পুরুষের যে মহিলা ওর দেখ আল্লাহ রসুল কিতা করা, এই যে মহিলা এই মহিলায় দিনের অর দেখে ফুলা ফুলছে। এখন যদি খোদা না আসা রসুল্লাহ আম্মা যা আসে বিয়া না করতা তো ওর দেখতো বাকি থেকে গেলো নে, ওর দেখ বাকি থেকে গেলো। তুমি রে দুঃস এতাজ কর্নেওয়ালা এস্তাজের রাস্তা চুকাইয়ে বার হয়ে যায়, এতরাজ কর্নেওয়ালা যারা তাকে এরা এতরাজের রাস্তা চুকিয়ে বার হব, বার করবো কোনো সমস্যা নেই। তো আপনি এটা দেখতে না, আপনি দেখতে আপনি খামটা, এই খামটা যদি আপনি আল্লাহ লিখে খুলে থাকুন এতরাজ সহ আল্লাহকে আপনার বদলা দিব, হকলে কইছেন আপনি দোষী, কিন্তু আপনি আপনার নিয়ত অনুযায়ী আল্লাহকে আপনার এটা বদলা দিয়ে দিব। এই জন্য বলেছে দিনটাকে ছোট করিয়া দেখলে মানুষ দিনে চলতে পারতো না। আমি যে এই ইংল্যান্ডে আমার আমাদের আমাদের যে এলাকা থেকে এই এলাকাতে একটা ছেলে প্রায় 10 বছর তবলিগ করছে, খুব দৌড়বাহ করছে, 10 বছর তবলিগ করছে। তো আমি গেছি গত 5-6 বছর আগে ইয়ারি আপনার এখানে জোর করছে, এখানে জোর করে দিতা তিন দিনের জমা দিয়ে গেছি, আবুল ফাতা গেছে মসজিদ, আমার দিকে গিয়া জিজ্ঞাসা করলে কিতা জোর না কিতা, আমার 3 দিনের জমা, আমার 3 দিনের জমাতে দেখিয়া বেটা এখন কিন্তু মালিক বাহিনী জোর নিয়ে আমার জোর কিতা, আমি 3 দিনের জমা দিয়ে গেছি। তো এই জায়গায় মায়ন করলাম আর ই করে তো আমি ভাই আব্দুল মুখী সাহেবের কাছ থেকে বা তম্বিউল গাফিলুনের যে কিতাব আছে তম্বিউল গাফিলুনের কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী কিতাব এই ঘটনায় সুন্দর হয়ে লিখছে, সাহাবি হল আইয়া ইয়ারসুল্লাহ এক সাহাবির মৃত্যুর সময় তার মুখে দিয়ে কলিমা হার না, রসুল্লাহ জলদি গেছে ইয়া ওনার ওনার মারে জিজ্ঞা করলা, ওনার মারে জিজ্ঞাসা তোমার ছেলে কেমন, বহুত ভালা তাজুদার রোজাদার মোত্তাকি ফরেজগার, তাহলে রসুল্লাহ আমি ইটা জিজ্ঞাসা করছি না, আমি ইটা জিজ্ঞাসা করছি না, আমি জিজ্ঞাসা করছি তোমার সাথে তার সম্পর্ক কেমন, বলে ইয়া রসুল্লাহ আমি তার শখ নারাজ, হুজুর হাসান কইলো তুমি তুমি মাফ করি, আল্লাহ রসুল কইলো তুমি তাহলে মাফ করি দো বদ্র মহিলা, ওটা হলো ইয়ারসুল্লাহ ইয়া এ আল্লাহ রসুল আমি তাহলে মাফ করতে পারতাম না, আমি তাহলে মাফ করতে পারতাম না, আল্লাহ রসুল কইলো ঠিক আছে তাইলে আমি কিছু লাখড়ি দোলা করি আর তাহলে জ্বালাই দিই, বলি ইয়ারসুল্লাহ কি দেখো ওকে দেখো, বলে আল্লাহ রসুল কইলো তুমি তাই তুমি তো মাফ করি দো, মাফ না হলে তো দুজকে দেখব, ও আম্মা ওনার মা যে আছে মা কইলে আসলে আমি তাহলে মাফ করছি, মাফ করার সাথে সাথে ওনার মুখে দিয়ে কলিমার পাইছি, ওনার মুখে দিয়ে কলিমার পাইছি। তো ভাই আব্দুল মুকিত সাহেব এই ঘটনা বয়ান করতে গিয়া কইতা একজন সাহাবির মধ্যে সমস্ত গুণ আছে, উর্দুতে কয় আর কি উর্দুতে কয় সাহাবা সাহাবা কিসকো কেতা হে জিসমে সব কুছ হে, আল্লাহু আকবার, সাহাবা কাকে বলে যাদের মধ্যে সমস্ত গুণাবলী বিদ্যমান আছে তাদেরকে সাহাবি বলে, শুধু মার সাথে বালা ব্যবহার নাই বলে দুনিয়া থেকে ইমান লইয়ে যেতে পারে না, মার সাথে বালা ব্যবহার করছেন না, বালা ব্যবহার কিনা করছেন না, মারছেন না তো মার সৈন্যা খার সৈন্যা কিচ্ছু না কিতা গৌরব বৌর কথা চলতো মার কথা চলতো না, মোল্লালি কারিয়ে রাখলেন যে গৌরই সাহাবি বৌর কথা চলতা মার কথা চলতো না, এতটুকু হতে মা বেজার আসতাম
এই বেদানোর কারণে সাহাবা ইমান লইয়া দিতে পারে না, আমরা যে ইমান লইয়া দিতে হবে আমাদের কাছে কিতাবালা আছে, যে কিতাবালা আছে বল ঘটনা খোয়ার আমার উদ্দেশ্য এই যেই ছিল, এই ঘটনা আমি বয়ান করছি। তো বয়ানের বয়ানে হলে এক ছেলে, ওই যে ছেলে কইছিলাম ছেলে, আমার ছেলে নুমান দে টেক্স করছে যে এই হাদিস দুর্বল, অথচ আমাদের বড়রা বলছিলেন এই হাদিস দুর্বল দেখার কথা ছিল না, দেখার কথা ছিল এই হাদিসটাই কিতাব বাড়াইছে। হাদিসটা দুর্বল হইলে তো মোল্লাল কারিয়ে তো নকল করছই, তুই হাদিসটা কিতাব কিতাব আর করছ, ওটা দেখার কথা ছিল। তো আমার ছেলে এটা খুব নারাজ হয়েছে যে এই মুহূর্তে যে আমার এই ট্যাক্স করিয়ে কথা হওয়ার দরকার ছিল না। এক সপ্তাহ পরে আমরা তারে রাস্তা দিয়েছিলামটা, পাঞ্জাবি নাই, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, পুরা সার্থিন দেউকা 10 বছর তবলিক করছে, দিনের ভরে এতরা দেওয়ার কারণে আল্লাহকে খই না ফেলাইছে, এই কথার ফলে এতরাজও তো কোনো কারণ শোনা, কিন্তু কত সুন্দর একটা মাহাফের রেসপেক্টে কথা বাড়িয়ে আইছে। তুই তো মেরেছ দিন যে সময় ছোটো চোখে দেখো হইব তখন দিনের ভরে চলা মুশকিল হইব, আজমত সে তৌফিক মিলতা হে, তৌফিক যে আল্লাহ পাকে দিব আজমতের বরকতে দিব, যে সময় দিনের আজমত আপনার ভিতরে বাড়াই দিব তখন দিন আপনার লাগে মুশকিল হয়ে যাব। এই জন্য বুঝবা বলছেন না, যে ব্যক্তি নফলকে হালকা চোখে দেখবে সে সুন্নত ছাড়ার গুণার মধ্যে মুফতেল হয়ে যাব, যে ব্যক্তি সুন্নতকে হালকা চোখে দেখবে সে ফরজে ছাড়ার গুণার মধ্যে মুফতেল হয়ে যাব, আর যে ফরজকে চাই দিব আস্তে আস্তে তার ভিতরে তার দিলের ভিতরে কুফুর হয়ে যাব। এটা একদিন হয়তো না, এই কথাটা বুঝে পাওয়ার জন্য আসলে তার নিচে মিশাল দিয়েছে যে বেটার বেটির বাচ্চা হয়েছে, বেটির বাচ্চা বাচ্চা গু হয়েছে, তো মাহে আজকের দিন হলে খান্ডা না, মাহে খান্ডা ওই মেয়েটা আজ থেকে 6 মাস আগে যে দিনা করছিল ওই দিন হলে খান্ডা, বাচ্চা তো হয়েছে 6 মাস বাদে, 6 মাস আগে আজকে প্রকাশ হয়েছে, তো আপনার ভিতরে কুফুর ফয়দ হয়েছে বহুত আগে, তার মিশেল এক্সপোর্ট যে একজন মানুষের দিনের ভিতরে কুফুর ফয়দ হয়েছে একদিনও ফয়দ হয়েছে না, আজ থেকে 40 বছর আগে কোনো মস্তাব সারছে, এরবার 20 বছর বাদে কোনো সুন্দর সারছে, তা আজ থেকে 10 বছর আগে এ ফরজকে হালকা করে দেখছে, আর 2-4 বছর আগে ফরজে বাদ দিয়েছে, এখন তার দিলের ভিতরে কুফুর ফয়দ হয়েছে। তো কুফুর ফয়দ হয়েছে এই সময় প্রকাশ পাইছে, এই সময় হ্যাঁ ফয়দ হয়েছে না, ফয়দ হয়েছে তো 50 বছর আগে, বেমার কত আগ থেকে শুরু হয়েছে আজকে তো প্রকাশ হয়েছে। তো আজকে উম্মতের মধ্যে যে এত ফিতনা, এত এত আপনার কুফরি কালাম, এত এটা একদিনে হয়ে দিয়েছি নি, ইলা গড়াই না আছে আপনার ঈদর নামাজ থেকে বঞ্চিত, এই করে তার বাচ্চা কাছে রেখে দিন কিতাকে বুঝিয়ে দিত যে গড় গড় ঈদের নামাজ থেকে বঞ্চিত, এরা তাদের বাচ্চাদেরকে দিন বুঝাইছে কিতা বুঝাইছে। এই জন্য মেরে দোস্ত আল্লাহ পাকে তৌফিক দোক, এটা ঘটনা করে শেষ করে দিই। এক সাহাবি ইয়ং ছেলে আইয়া উনি তার বাফের বিরুদ্ধে বিচার দিয়েছে রসুল্লাহ গেছে, ইয়া রসুল্লাহ আমি খামাই করি আমার বাফে গেলে উড়াই লাই, রসুল্লাহ সাল্লাহ সাল্লামে কইলা তোমার বাপ রে আমার কাছে আনবো, কই আমার কাছে আইতা, বাপরে এই কথা কইতে বাপে দিল টাকা আছে যে কিতা বিচু কিতা, আল্লাহ রসুল্লাহ আমার এটা রাখেনি, তো খবর পাইছে বেটা যে ছেলে কমপ্লেন করছে, ও রসুল্লাহ সাল্লাহ সাল্লামে ওনাকে ডাকলা, ডাকার বাদে উনি আইসে বার্তাকে রুয়ানা দিছে, তো তার মনে মনে একটা কবিতা পড়ছে, তার দিলে দিলে একটা কবিতা পড়ছে,
এই কবিতা ফুলি 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 আল্লাহ রসুল কে চাইছেন, রসুল কে আমার আগে জিব্রাইল আসছে। এই হয়ে আসলে এই ব্যক্তির বিচার বাদে করবা, হে যে মনে মনে কবিতা ফুলি আর তারে খুক আপনার এই কবিতা শুনাইতো। আল্লাহ রসুল কইলা তোমার বিচার বাদে হইব, তুমি তোমার করতে পারি ইয়া যে রাস্তাতে কবিতা ফুলি ফুলি আসলে এই কবিতা তুমি আমার শুনাও। সাহাবি ওবা হয়ে গেলা ইয়ার শুনলা, আমি মুখ দিয়ে তো করছি না, আমার দিলেও দিয়ে একটা কবিতা আবৃত্তি করছি আমি, আপনি এটা জানিয়ে নিছে বলে হ্যাঁ আমার আল্লাহ এটা আমার জানাই নিছে। তো সাহাবাই খুব উৎসাহ করে কইলা তো সমস্ত তারিফ আমার আল্লাহর যিনি তার বন্দাদের আওয়াজে শুনে, সমস্ত তারিফ আমার আল্লাহর যিনি তার বন্দাদের আওয়াজে শুনে, দিলের দরক তারে আল্লাহকে শুনছে আর সে মহল্লা থেকে। তো রসুল্লাহ কইলা খো ও তাই খাওয়া শুরু করলা, হলে ইয়ারসুল্লাহ তার সার মুর্মু আর কি লম্বা চুড়া কিচ্ছে আছে, তার সার মুর্মু এই ইয়ারসুল্লাহ এই ছেলের সময় ফৌজ হয়েছিল তোমরা ঈদ বানাইছিলাম, এই ছেলে ফৌজ হওয়ার বাদে আমি কত স্বপ্ন দেখছি, নিজে না খাইয়া তাদের খাওয়াইছি, নিজে বিজা গাত রয়েছে তাদের সোনার গাত রাখছি, নিজে কষ্ট করছি তাহলে আরাম দেওয়ার চেষ্টা করছি, আত্মাকে আস্তে আস্তে তাহলে বড়ো করছি, আমার স্বপ্ন হয়েছে আজকে একদিন আসে আমি তারে সাহায্য করবো, আমি একদিন আইব সে আমার সাহায্য করবো। এ আল্লাহ রসুল, এ আল্লাহ রসুল আমি সুন্দর একটা গাছ মজবুত গাছ আসলাম, সমস্ত রস টস চুষিয়া তার ভিতরে গেছে গিয়ে আমি শুকনো হয়ে গেছি, সে মোটা তাজা গাছ জিন্দা গাছ হয়েছে আর আমি শুকনা গাছ হয়ে গেছি। এই মতো অবস্থায় আমার ধারণা ছিল যে আমি ছোটোবেলায় তার আঙ্গুলো ধরিয়া চলছি, এখন সে আমার আঙ্গুলো ধরিয়া চলবো, কিন্তু আল্লাহ রসুল সব কিছু আপসাইড ডাউন হয়ে গেছে। হঠাৎ যেন ছেলেটার কী হলো যে আমার কিছু মনে হয় সে আমাকে দেখতে গুলাম মনে করে, আমি তার চাকর মনে হয়, আমার আসমান মাইক আমার মাথা ফুড়ি গেছে যে আমি খিতালেই খিতা করলাম। এদিকে এই কথাগুলো উনি কইতেছিলেন, আরও তো সুন্দর ভাষায় কবিতার ভাষা কইরা, আর এদিকে রসুল আছে সব যার যার খানরা আল্লাহ রসুল জোর যার যার ইয়ে খানরা, আর উনি তার কবিতার ভাষায় কথাগুলো কইয়া যায়। কথা শেষ হওয়ার বাদে হুজুর আলী সিরাজুসলাম মুরসুল ওইটা নজওয়ান ছেলে যে বয়াত আছে গিয়া তার গর্দনার মধ্যে ধরছে কাপড় মধ্যে, হ্যাঁ খুব জোরে ঝাটকা মারছুন, এটা হলে উঠতে হবে গন্ধ আর ইয়াই দেখিস তুই আর তোর পয়সা সব তোর বাফর, তুইও তোর বাফর তোর পয়সা যে তোর বাফর দেউকা, একটা ঘটনায় কেমন পর্যন্ত মানুষ লাগি এটা রাস্তা বাড়িয়ে আইছি, কেমন পর্যন্ত মানুষ লাগি এটা রাস্তা বাড়িয়ে আইছি। ওলামায়ে কেরাম এটা সূক্ষ্ম পয়েন্ট বলছেন যে বাপে বাচ্চার সমস্ত মালকে নিজের মালও লাগিয়ে ব্যবহার করতে পারবো কিন্তু খেয়ে দিতে পারতো না, বাপে বাচ্চার মালকে খাওয়া পিড়া লাগে আইস আর মালকে সলতা নিজের পয়সা আর ব্যবহার করতে পারবো কিন্তু কিছু পয়সা উঠে গিয়া বন্দি দিতে পারতো না, কারণ এটার মালের মালিক তার ছেলে। দিন একটা এটা 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 পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এমন কোনো জিনিস বাকি আছে না যেটা দিনে না কইছে, আমরা পাইলাম না কেন চেষ্টা করছি না। আবুরা দিলে বলছেন না খোদার কসম বেচতে দেওয়ার সমস্ত নেকি রসুল্লাহ বলে দিছে, খোদার কসম দুজক যাওয়ার সমস্ত গুণা রসুল্লাহ বলে দিছে। তো যে নবী তার উম্মতকে নাজাতের জন্য হেফাজতের জন্য কামিয়াবের জন্য পঙ্কনুপঙ্কভাবে সব কিছু বলে গেল, আজকে এই উম্মত অসহায় এখানেতে, ইঞ্জিনিয়ার হওয়ার জজ্বা আছে, ডাক্তার হওয়ার জজ্বা আছে, লন্ডন যাওয়ার জজ্বা আছে, মুসলমান হওয়ার জজ্বাই নেই। অথচ আল্লাহ পাক কুরআনে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ মরিও না মুসলমান না হইয়া, আল্লাহ করে মুসলমান না হইয়া মরিও না, আমরা মুসলমান কি নাই কথা দেখার সময় পেলাম না, এখন কি তো হইতো কি তো হইতো। উম্মত মেনে সাহেব যে বলছেন যে উম্মত রাস্তা সে হটে নিয়ে হট কর বহু দূর চলে গিয়ে, উম্মত রাস্তা থেকে ছোটো সরে নাই, এত দূর হয়ে গেছে, এত দূর হয়ে গেছে যে উম্মত হইতে পারে না কত দূর হয়ে গেছে,
এটা তুরাতুরি বললে ইয়াদ দিলে বছর ইয়াদ হয়ে যায়, কিন্তু এমন বুলা বলছে যে ইয়াদ দেওয়ার বাদে ইয়াদ না, কত বুলা বলছে। এই জন্য মেনে দোস্ত, দিন দিনটাকে জীবনও আনা এটি আল্লাহ পাকের স্যার, ইলিম আল্লাহ পাকে আপনার স্যার না, আপনি বেশ করে ইলিম আছে করুক, এই কথা আল্লাহ পাকে আপনার কাছে স্যার না, আপনার কাছে স্যার কেমন মাত্র প্রশ্ন কিনা প্রশ্ন যা তুমি জানতা তার উপরে কিন্তু আমল করছো। আল্লাহ কী সুন্দর প্রশ্ন, কত আন জানতাই নাই, ঠিক আছে তুমি জানছো না যে তাম কিচ্ছু জানছো তো, আস্তা পুরা উম্মতের মধ্যে কয়জন মানুষ আছে কথা না জানে যে নামাজ পড়, তাহলে নামাজ পড়ি দেখো অতিরিক্ত জান্য আমল করার কথা যদি দাবি করা হল না, হোয়াট এভার ইউ নো, আপনি যেগুলা জানতা তোলা তুই টুকটাক ওগুলা কিতা কস ওগুলা জবাব দেব, ওগুলা জবাব দেওয়া কি তুমি, আল্লাহ পাক কত মেহেরবান বন্দার প্রতি, কত মেহেরবান আল্লাহ পাকে তো বন্দা নেই, কোনো না কোনো একটা বাহানায় মাফর রাস্তা বার হয়ে যাব, কোনো না কোনো একটা বাহানায় রাস্তা বার হয়ে, আপনি একটা বাহানা বানাই তার কিতা, আপনি একটা বাহানা বানাই তা, বুঝি কথা জানি, আপনার যদি একশের দুধ থাকে তো আরও একশের পানি মিশাইতে পারবা, যদি দুধই নাই কিতা মিশাইতে আপনি, আপনি কিছু আমল আল্লাহ কিছু লিয়া গেলা ওগুলো দেখে কি না যত একটা বসতে পারিব কিচ্ছু নাই, একজন কাফির লিয়ে কাফির গেল বিনা আমলে আপনিও গেলা বিনা আমলে, তো আল্লাহ পাকে আপনারে মাফ করতো তারে মাফ করতো না, বিষয় কীটাতে বিষয় কীটা, তো মাফলে একটা বাহানা লইয়া যাও, এই জন্য মিলে এসছো আমাদের বড় বলছি না এসলার নিয়ত যে সময় হইব এসলার নিয়ত হইব তখন কমপ্লেন থাকতো না, আমি কোন জমা তোলে যাইতাম কোন জমা যাই যে জমা তো গেলে আমার এসলো হইব আমি ওটা একটার করতাম, আজকে আমার 50 বছর তবলি কম যে এই শব্দটা আমি বাংলায় সোজা শুনছি সাথী এজন্য হয়েছে আমি এই জমা তো যাইতাম না, হতার শুনে আমি অবাক হইলাম যে এসলার নিয়তে তবলিক করতো এই জমা তো যাইতাম না, এই প্রশ্ন হইতে গেলো ইলে তো হইতে পারতো এই জমা তুই তার হেদায়তের কারণ হইতো, যেতাম না কেনে যেতাম না কেনে, এই জন্য মেরে দিস, এই জন্য মেরে দিস বলা বলছেন যে ভাই, এই জন্য বলা বলা বলছেন যে ভাই আল্লাহ পাকে নাজাতের পূর্ণ সাবেকারি দেওয়া পাঠাইছে, দিনে উপরে চললে না যা তো হইব আশাবাদী না গ্যারান্টি, দিনে উপরে দিনের বুদ্ধি আল্লাহকে কামিয়াবি না যা রাখছে এটা গ্যারান্টি সহকারে, এই জন্য আছে না ইসলাম কামিয়াবি কামিয়াবির গ্যারান্টি লিয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ আজ পর্যন্ত যারাই কামিয়াব হয়েছে ইসলামের কারণ হয়েছে, আজ পর্যন্ত যারাই নাকাম হয়েছে ইসলাম না থাকার কারণ হয়েছে, এই জন্য মেরে এসছো আমি প্রায় হইয়া থাকি, আমরা একদিনে নষ্ট হয়েছি না, নষ্ট হয়েছে সময় লাগছে ঠিকই তো সময় লাগবে, ঠিক হওয়ার লাইনও পড়তে হইব, নিয়ত করিয়া চেষ্টা করিয়া হাত ফা মারতে হইব, ঠিক ব্যক্তিদের সাথে চলতে হইব, বহুতই জরুরি কথা এটা, যেটা আজকে যে একটা কথা আজকে পুরো মতো না ডুবাই, আল্লাহ পাক বলছেন কোনো মাসা দেখিন তোমরা সত্যবাদীদের লোকে থাকো, সত্যবাদীদের লোকে থাকো একটা কথার কমিতে পুরো মতো না উঠবিস, আজকে উম্মতে যে পরিবেশ এখতিয়ার করছে গীতা তার চেয়ে নির্মক্লাসের পরিবেশ এখতিয়ার করেছে, হ্যাঁ কমসে কম তো ঈদর নামাজি আর যারা লোকে চলে হেরা হইল কি আপনার ঈদও নাই তখন কিন্তু তো আপনি তো আপনার নাউলু বাইরা লাম্পা এই মস্তি তকি উসমানি আইসিল শাহজলাল আমি তোমার ফয়লা দেখলাম তো বয়ান শুরু করলাম যে আমি তো মনে করছিলাম খালি উলামা আইবা বয়ানো আমার ওখান দেখলাম পাবলিকও আইসু, তাহলে আমি এমন একটা আয়াত চুজ করলাম যে উলামারও দরকার পাবলিকেরও দরকার, আমি কোরআন থেকে একটা আয়াত চুজ করছি যে এই আয়াতটা দিয়ে জন্য দরকার,
একটা কিতা ইয়া ইয়াল্লাযিনা আমানু তাকুল্লাহ কুনু মাসাদিকিন, এই ইমান হলো আল্লাহকে ভয় করো, এই ইমান হলো আল্লাহকে ভয় করো, বহুত বড় কথা, এই ইমান হলো আল্লাহকে ভয় করো, বহুত বড় কথা। প্রশ্ন হইল কি কিলা ভয় করতাম, কুনু মাসাদিকিন, এত সহজ করে দেবো হয়েছে আর কি, আল্লাহরে ভয় করতে কিলা শর্তবাদীর লোকে তাকো ফিনিশ, পাহাড় বরাবর সমস্যা রে আল্লাহকে তিল বানাই দিছে, পানি বানাই দিছে, এই ইমানদার গণ আল্লাহকে ভয় করো, আল্লাহ আপনারা আমরা কিলা ভয় করতাম, কিলা ভয় করতাম বুঝতে হয়েছে না, ও সত্যবাদীর লোকে তাকি যাও এমনি খাম হয়ে যাবো, আল্লাহ পাকে এই ছোট্ট কথা তাদের খেয়াল না করা কি তো হয়েছে, পুরো উম্মতে না উঠবে, পুরো উম্মত বেদিন কেন, ইলমের অভাবে নাই, পুরো উম্মত বেদিন সবত্র অভাবে, নেক পরিবেশের অভাবে, নেকগার মানুষের অভাবে পুরো উম্মত বেদিন, একটা সলিউশন কিতা ফিরত আর কিছু নাই, ওয়াজ করতে করতে যে পুরো উম্মত যদি আপনার ওয়াইজ হয়ে যায়, উম্মতের এসলে হইতো না, উম্মতের এসলে হইব নেক সহবতে, বালা ওয়াজে কি তো হইব মালুমাত বাড়বো, ফেরাউনের মার নাম কিতা জানি লিবা, ওই লাগে আপনি এসলে হইব কিনি, এগুলোতে ও নলেজ বাড়ে, কিন্তু আল্লাহকে নলেজ তো সার না আপনার কাছ থেকে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রেজিকা করা হয়েছিল ইয়ারসুল্লাহ খিজির আলাইহিস সালাম কিতা, এই নবীনা রসুল না কিতা, আউলিয়া না গোস না কত, আল্লাহ রসুল হোসেন আমি জানি না, ইমাম গাজ্জালি এত সুন্দর জবাব দিস, এই ঘটনাটা আল্লাহকে বয়ান করলা কোরআন, তো আল্লাহকে বয়ান করলা না, এই নবীনা আউলিয়া না গোস না কত, তো আল্লাহকে যে বিষয়টা আলোচনা করতে চাইছি না দরকার না, আল্লাহ রসুল এটা আলোচনা করছেন না, এবং আমার উম্মতের জন্য রসুল্লাহ বুঝছেন আমার উম্মতের জন্য এই কথাটা জরুরি নাই যে তার নবীন আর রসুল কি আশ্চর্য কথা, আজকে মানুষ চোখ করো যে খেজরা হিসাব নবীনই না রসুল না কিতা, আল্লাহকে কিচ্ছা বয়ান করছেন পুরানো, কিন্তু এই কথা কইলা না তাই নবী আসলা আউলি আসলা, তার দরকার নাই হালকা সময় নষ্ট করা, তুই কিনো বেরো আল্লাহকে কামিয়াবের গ্যারান্টি দিয়ে দিন ফাটাইছে, দিন কামিয়াবের গ্যারান্টি নিয়ে আইছে, এখন আমরা কামিয়াব হই না এখানে, আমরা কাছে কিছু আংশিক দিন আছে, পুরা দিন নাই, আমরা কাছে দিন আছে একটা আংশিক জুজি দিন, সামটাইম মাঝে মাঝে আমরা কিছুদিন কাম করে দিই, তো এইটাকে আল্লাহ পাকে সোয়াব কইছেন, দিন কইছেন না, আমরা কাছে যে দিন আছে এটা সোয়াব আছে, হোমা ইয়া আমার মিসকাল আজার এতিন খাইরে ইয়ারা জর্রা বরাবর নেকি হরমায় তার সব পাইবে, তো দিন কিতা দিন তো এলো উদ হলু ফিসিল মি কাফা, এই ঘটনা খুঁয়া দিয়ে শেষ করে দিই, হজরত কাব রাদি আল্লাহ তাআলা ইহুদি ধর্মের বহুত বড় আলিম আস্তা, তাই মুসলমান হয়েছে, মুসলমান হয়ে যাওয়ার বাদে রসুল্লাহ সঙ্গে চাইছে, হ্যাঁ বলি আর রসুল্লাহ আমার ধর্মর দিন হলো কি শনিবার আর আপনার ধর্মর দিন হলো কি শুক্রবার, আমি শুক্রবারে ইবাদত করব, শনিবারের দিনটাকে আমি সম্মান করব, রেসপেক্ট করব, তাজিম করব, এই কথার অনুমতি আপনি আমাদের দেখবা, কথাটা খুব ক্রিটিক্যাল কিছু না, সাদা সিধি কথা, এই কথা বোঝার জন্য আরও একটা মিশাল দিচ্ছি, ইহুদি ধর্ম দিয়ে আপনার উঠ খাওয়া হারাম আছে, এখন আমরা ধর্ম যদি আল্লাহ আল্লাহ রসুলের কইতা উঠ খাওয়া হারাম আর খুব বাদে কইতা হালাল, তা আমরা কইতা বললাম নি কেনাইতে এইলো নি গাইছি না রে বাবা, এই কথা কাবে হয়েছিল আল্লাহ রসুল আমি এবাদত করবো শুক্রবারে, কিন্তু আমার আগর ধর্মর দিন হিসাবে শনিবারকে আমি সম্মান করবো, কথাটা শেষ করতে না করতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল কালামে পাকের আয়াত লিয়ে আসি উদখুলু ফিস সিলমি কাফা, এই ইমান গেলাগর পুরা পুরা ইসলাম দাখি লই যাও, তুমি কিছু কই মানবা আর কিছু মানতে না, এইটাই নো চলতো না, ওইলে পুরা কাফির আর নাইলে পুরা মুমিন, আল্লাহরে কুশ করবা ভগবানের কুশ করবা, এই পদ্ধতি ইসলামও নাই, ইসলাম হলে আল্লাহরে কুশ করতে
জিয়া আমার কাছে এক নাস্তিক আইসি আয়া বলল সাসা আমার একটা প্রশ্ন আছে বলি কিতা কছে প্রশ্ন হইল কি আল্লাহ পাকে এমন একটা ফাত্তর বানাইতে পারা বলি যেটা তাই তুলাইতে পারতাম নাই আল্লাহ পাকে সব কিছু পারুন হ্যাঁ আমার ফলে জিকা হলো আল্লাহ পাকে সব কিছু পারুন পারুননি আমার আছে তুমি কিতা কইতে চাও হয় না আপনি কোক আল্লাহ পাকে হলতে পারুননি আমি বললাম তুমি কিতা কইতে হু হল ফলা পারুননি না বাড়িতে বাঁধি দাঁড়াইব কোথায় তুমি কিতা বলে খৌ কাছে না আপনি যে আল্লাহকে এমন একটা ফাত্ত বানাইতে পারবেন যেটা তাই নিজে তুলাইতে পারত নাই তো আল্লাহ শান আমি এটা এর আগে কোনো এক বিতর্ক শুনি দিয়েছিলাম আর কি তো আমি তাহলে কইলাম হা না হা আর লোকে লোক কইলাম না বলে কি বিষয় কীটা বলে হ্যাঁ বানাইতে পারবা কিন্তু তাই বানাইতে নাই বানাইতে তো পারবা কিন্তু এমন খাম তাই খোটা দিবা এখানে যেটা তাই তুলতে পারতো না এলাকে তাই বানাইতে নাই সুতরাং মিনিস তো আল্লাহ পাকে সমস্ত মানব জাতির দুনিয়া খাতির কামিয়াবি শান্তি এভরিথিং বিলংস টু আল্লাহ মানে আপনি যতটা চায় রা সহলতা তো আছে দিনও আপনি এনেকুৱা মাতা ইনো মাতা ইনো মাতা ইনো মাতা খানি শান্তি হনো আর মাল হনো আর কিতা হনো আর কীতি হনো আর ইজ্জত হনো সকল তাই জায়গাতে রাখলে তো সহজ যে আল্লাহকে আপনারা শান্তি দিব তাইনও ইজ্জত দিবা তাইনও এবার করবা তা আপনি চোদ্দ চোদ্দ করো খালি কিতা লাগে এটা একদিন একটা দিন দিন একটা জিন্দগি আওয়ার জন্য একটা ভালো পরিবেশ আইতই আর ওই পরিবেশটার মেনে তো তবলিগ জমাতে করে আর কিছু না তবলিগ জমাতে লাম্পা ছুড়া করবা যায় তবলিগ জমার ফুরা দিন নাই তবলিগ জমাতের ভিত্তির দিন আছে মানুষ কইছে না আমরা যে তবলিগ জমাত তো আপনার আপনার জাকাত নাই তবলিগ তো আপনার হজ নাই আমাদের উলামায়ে কেরাম জবাব দিলা তবলিগও ইলিম আছে কিতা আছে ইলিম আছে তো ইলিম আছে ইলিমে তো কইব জাকাত দিতে নাই কে কইল ইলিমে কইব আপনি হজ লইতা নাই কইল কে আপনি যে কইলেন নাই নাই পাইলে কোন তো তবলিগ তো ইলিম আছে আর ইলিমে তো পুরা ইসলামের গাইড করে তো নাই কেনে আছে অকল তো আপনি তালাশ করছেন না এলাকি পাইছেন না তালাশ করলে পাওয়া গেল নি এই জন্য মেরে এটা জিন্দগি শিকার জন্য এটা বারবার একদিনে নাই বারবার একটা পরিবেশ বানাই তৈব নিজেকে ইচ্ছা করি আরে টানাটানি করি পঞ্চাশ ষাট বছর যাইব কি আল্লাহরে খুশি করে দিবে কিতা টানাটানি করি কিতা কথা কিতা না কিতা ও যে আপনি আল্লাহ লাগি করে এটা আল্লাহ দেখেন এই আপনার যে সংগ্রামটা আপনার যে নফসের বিরোধী চলাটা এটা আল্লাহ পাকে দেখে যে আমার বন্ধাইটা ওদের মনে আছে বলে ইয়াল আমার এজন বলে আমি তো নামাজ পড়ি না যে তোমার দিয়ার নাই আমার নামাজও দিয়া নাই না এলাকি পড়ি না আমি বললাম তো কেয়ামত কেয়ামতের আগে তো আইতেও নাই কেয়ামত কেয়ামত আইলেও নামাজ না হলে আরে নামাজ আপনি শুরু করবা পয়লা আপনি পয়লা চিন্তা করার দিয়া নাইব এর বাদে আপনি নামাজ পড়বা এটা তো রং লাইন আপনি পয়লা নামাজ পড়বা এর বাদে দিয়া নাইব এবং ও নামাজ উড়িয়া দেয় না না আপনি যে পেঁয়াজ তলব করতে পারো কেমন মাঠ দিয়ানওয়ালারে নামাজের সাথে আপনার হিসাব করে দিব শুনছে কি আল্লাহ পাকে আপনাকে সহজ লাইনে নিয়ে আপনি ওটা বিপদ লাইনের চেষ্টা করেন আপনি ফোটার সারা হাফতার মধ্যে জুম্মার নামাজ আর করে নামাজও আমার দিয়া নাই না ফাঁসত্ব বলিয়া আল্লাহ নফল বলিয়া তাজুদ বলিয়া এসরাক বলিয়া চাষ বলিয়া এর বা দিয়ে আর না আর আপনি এখনও পড়ছো না করে দিয়া নেন না দিয়ান উলা আনি ওলা ভাই কেন বলুন দিয়ান আপনার না হইতে পারে কিন্তু আওয়ার যে চেষ্টা করে এটা আপনার এটা এটা নাকি হইব বল কি ওলা ভাই কেন বলছে নামাজ দিয়ান জাগি আবার আন্দার জান জাগি আবার আন্দার দিয়ান জাগি আবার আপনি জিহাদ আসু আপনি জিহাদ করেন নসল লোকে এই জন্য এক জিহাদ থাকি রসুল্লাহ সাল্লাম আইসুই হ্যাঁ তো সাহাবাকে রাস্তা ধরা চলো চলো ছোটো জিহাদ থাকি আমরা বড়ো জিহাদের দিকে যাই আর সাহাবা অবাক হইলা জিয়াদের মতন মারা মরা শহীদ হওয়া কাতল হওয়া ওটা খরিয়া দিয়ার বাড়িতে আরামে তাতাম ঘুমাইতাম খাইতাম আল্লাহ রসুল করা বড় জিহাদ বলি আল্লাহ রসুল জিয়াদের মতন থেকে আমরা বাড়ি জিয়াদ ইগু বড় জিহাদ গিলা আল্লাহ রসুল বলে ইগু ইগু তো ছোটো জিহাদ ইগু ডু এন্ড ডাই আপনি যুদ্ধের মতন গিতা আপনি মারও কেন মরবা দুটা দিয়ে তৈব তো আপনি বুঝতে পারতা না
ইয়া মারি গিয়ে সালাম বলবো, সালাম বলতে আপনার মারি দিব, তাইলে আপনি তাই মারি দিব। এটা তো সর গড় সর্বাবস্থায় নফসের সাথে সংগ্রাম করিয়া আল্লাহর হুকুম মানা, এটা বলো জিহাদ। ফর্তি দিন বুজুগে তাহলে পরামর্শ দিছে যে আপনি শহীদ চুকাগে, জিহাদও গিয়া আপনি শহীদ চুকা। তাই বুড়া কাবা খোল্লা করে শয়তানে আবার শহীদের কথা হয় কেন, শয়তানে তো শহীদের কথা হওয়ার কথা নাই, কেন হয় তো বুড়া কাবা হলে দেখলা শয়তানে হল ই যে মুজাহিদারে বাবা আমারে করায় রায় এতে গিয়ে শহীদ করি লও। ই প্রত্যেক দিন যে মুজাহিদার নফসের উঠে সাক্ষী চালানিয়া আছে বোকা ফাঁকা এর চেয়ে বেটার লুকি আপনি আমাদের জিহাদের মদনিয়া মারি লুকা, তো জিহাদের মদন মারি লুক তা কিনা তার আরও তার নষ্ট শোনার তুই মেনেছো আল্লাহ পাখি তফিক দেবো, আল্লাহ পাখি একটা খাম দিছে আমাদেরকে, যদি জুড়িয়া থাকি আগেবার নিয়ত থাকে বালাপ সব অধিকার করি ইনশাল্লাহ দিব, আল্লাহ পাখি না দিবার মতো নাই কেউ আল্লাহ পাখি না দিছে না। ওলি আল্লাহদের এইগুলা পড়লে বা ওলি এলাকার জীবনী দেখলে দেখা যায় যারাও মেহনত করছে তারা আল্লাহ পাখি নিছে। জিয়া ওই আমি মুফতি ওলি মুফতি দিলাওয়ার সাহেব কিছু বয়ান মাঝে মাঝে শুনি, তো আমি কিছু আমার কাছে লাগলো যে বয়ানটা একটু উজনি বালা, তো বালা লাগি তো আমার মনে প্রশ্ন জানলো ওনার বয়ানের মধ্যে তো উজন আইলো কিনা, তো একদিন বয়ানক হইতে 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 হইলা আমি পাঁচ বছর এক মার্শাল পড়ছিলাম, মার্শাল দাড়ির লগে এক হোটেল শর্মাই আমি পাঁচ বছর ভিতরে আমাইছি না, পাঁচ বছর ভিতরে আমি হোটেল বই আমি খাইবু শর্মাই আমি আমাইছি না। একটা নামুনাসির জায়গাতেই বাঁচছে না আল্লাহকে খোতার মধ্যে আসন ডালিয়েছি, আমরা হলতা ফুলা করতাম আর আল্লাহ খুশি মুখি লইব যে মনে হয় না নি তাহলে ফুয়ারে বিয়া করাইছি গাঁত খুঁজছি না গার বাঁচা কইলা হুজুর ফুয়ারে বিয়া করাইলা ওদিকে আমরা দাওয়াত দিলে না কইল না হইল এই কথাটা লাগে আমি চল্লিশ বছর কোনো বিয়া বই রাত গেছি না, চল্লিশ বছর আমি কোনো বিয়ার বইরা দিতেছি না যে আমার ছেলের বিয়ার সময় সেটা হইতাম না, তো সুতরাং এর আগে আমি নাচবার রাস্তা বন্ধ করতে দিব তাহলে তোমার যে আমার কইব যে আমরা দিই খুব খাইলাই আর কুয়ারে দিন বিয়া করাইলে আমরা খাওয়াইলাই না। আপনার আপনার নানা সমস্ত হিসাব ফুলির বিয়া আপনার খোঁজার থাকি লেটেস্ট হিসাব করে মানুষ নিশ্চয় এখানে সারা জিন্দগি বিয়া হল খাইছই মানে এরা না খাওয়াইলে এরা কিতা করবো সারা জিন্দগি তো খাইছ কোনো বিয়া বাদ দিছ না, এখন এরা রে লেটেস্টের বাড়া দিয়া তার ফুলির বিয়ার সময় নিয়ে আনলো পাইছ অথচ মনারা কিতা করে বয়ানো এটা ঘর চল্লিশ বছরের মধ্যে আমি বিয়াত গেছি না যে এই কথা লাগি যে মানছি আমার এই কথা হইতো না যে আমরা বিয়া হল খাইলা তো ফুয়ার বিয়া খাইলাই না কেনে এ লাগে চল্লিশ বছরের মধ্যে গেছি না। আপনি এই কথা কইতে পারবা আপনি তো কোনো বিয়া সারছ না তো কইবা গিলা আল্লাহ বাকির মেহরবানি প্রায় পঞ্চাশ বছর গেছি তবলিগ লাগছি পঞ্চাশ বছর আমি দেখলো বিয়াত গেছি না, আমরা এই কথা হইতাম বার মধ্যে বিয়াত গেছি না তুমি কইবা গিলা বিয়া দাওয়াত দেওয়া লাগে না এমনি গিয়া যাচি আছি আজি যে আপনার শুনছি বিয়া আপনি আইলে আপনি বেজার হইবা আইলাম তো আপনি বৈরাতি বিরোধী অথচ কোরআন আছে সম্পূর্ণ বিরোধী কোরআন হাদিসের সম্পূর্ণ বিরোধী আপনার বৈরাতি এটা বাফুল উঠে মেয়ের বাফুল উঠে চলুন বেদিনটা তো খার খার দিনদার তো খাই রায় তুই তো মানুষে বাদ আছে কিলাতে দিনদার ফরজ আলী মুলামা যখন খাই রায় তো মানুষ যে বাদ দিচ্ছ কিলাতে বাদ্যকে আপনার আস্তে আস্তে মানুষ এটা বাদ দিলেই বলি এই জন্য মেরে আল্লাহ পাখির তফিক দেবো দিন এটা স্কোয়ার জীবন ব্যবস্থা এমন কিছু নাই যেটা সিস্টেমে কইছে না কারণ আমরা পাইলাম না এখানে আমরা তোলো পেঁয়াজ নাই এর আগে পাইছি না যদি আস্তে আস্তে আল্লাহ দিয়ে এটা বালা পরিবেশ লাগিয়ে থাকি তো আল্লাহ পাখি একদিন আইব আল্লাহ পাখি আমারও দিব আমার যারা মানুষেরও দিব শুধু আমি দিনও চলতাম না আমার মেরতে যারা দিনও চলবো তাদের সম্পূর্ণ নেকির মধ্যে আমি অংশীদার হয়েছি আল্লাহ পাখি ভাই আপনার আমার এই কথাগুলো আমার তো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা।